গুড আফটারনুন, মহাসপ্তমীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের সবাইকে। আপনারা জানেন যে দুর্গা, মা দুর্গা হচ্ছেন দশভুজা, কিন্তু কিছু কিছু জায়গায় তার চার হাতের রূপও দেখা যায়। তার মধ্যে একটি হচ্ছে বর্ধমান জেলার কাটোয়ায় অবস্থিত তাঁতিপাড়ায়। তো সেই সম্পর্কে আমরা কিছু শুনব, কিছু তথ্য জানব। বিশিষ্ট লেখক ও শিক্ষক শ্রী শান্তনু চট্টোপাধ্যায়ের মুখ থেকে আসুন শুনে নিই তার কাছ থেকে কিছু কথা। নমস্কার, শুভ সপ্তমী। আমি আজকে বর্ধমান জেলার কাটোয়া মহকুমার তাঁতিপাড়া একটি পুজো সম্বন্ধে কিছু বলছি। কাটোয়া তাঁতিপাড়ায় একটি দুর্গা পুজো হয়। দেবী দুর্গা এখানে পূজিত হন চতুর্ভুজা রূপে। দেবী দুর্গার এই মূর্তি বিশেষভাবে মানুষকে আকর্ষণ করে। বহু জায়গা থেকে, শুধু কাটোয়া নয়, তৎসন্নিহিত বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এবং এই পুজোয় অংশগ্রহণ করে। এই পুজোকে ঘিরে যে ধর্মীয় উন্মাদনা, যে আনন্দ ও আনন্দের পরিবেশ তৈরি হয় তা অনবদ্য। কীভাবে এই পুজো এলো, হঠাৎ করে চার হাতই বা কেন, সেই সম্বন্ধে আমি কিছু আলোকপাত করার চেষ্টা করছি। দেবী দুর্গাকে আমরা সাধারণত দশভুজার রূপে দেখি। এই চতুর্ভুজা দুর্গা পুজোটি মূলত পারিবারিক পুজো। কাটোয়া দাসেদের বাড়ি, বিখ্যাত দাসেদের বাড়ি। এই দাসেদের বাড়ির বর্তমান পুরুষের পূর্বতন সপ্তম পুরুষ লবণের ব্যবসা করে কাটোয়ায় প্রভূত ধন সম্পত্তি উপার্জন করে। দারুণ সচ্ছলতা আসে তাদের পরিবারে। তারা তখন স্বাভাবিকভাবেই দেবী দুর্গার আরাধনায় ব্রতী হন। দেবী দুর্গা তাদের বাড়িতে আসেন, পূজিতা হন, তারাও সাড়ম্বরে দেবী দুর্গার পুজো করে। কিন্তু তারপরে হঠাৎ এক বিপর্যয়ে নিতান্ত দরিদ্র হয়ে পড়ে এই পরিবারের প্রত্যেকটি সদস্য। কপর্দক শূন্য হয়ে যখন তারা রীতিমতো অবস্থার বিপাকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টায় সংগ্রামে মত্ত, ঠিক সেই সময় যে পুরুষ সেই সময় জীবিত ছিলেন তিনি সিদ্ধান্ত নেন দেবী দুর্গা পুজো আর করা যাবে না, দুর্গা পুজো বন্ধ। পরিবার তো বটেই, আশেপাশে মানুষেরও মন মেজাজ খুব খারাপ। তখন আর মাসখানেক বাকি পুজো, সিদ্ধান্ত হয়ে গেছে যে পুজো হবে না। হঠাৎ সেই দাসেদের বাড়ির পূর্বতন পুরুষকে দেবী স্বপ্নে দেখা দেন। স্বপ্নে দেখা দিয়ে তিনি আদেশ দেন যে আমাকে তোকে আনতেই হবে, তবে আমার দশ হাতকে যদি খাওয়াতে না পারিস তাহলে আমাকে চার হাতেই খাওয়া, চার হাতকেই খাওয়া, চার হাতেই তোরা এই পুজোকে নিয়ে আয়, আমি আসতে চাই তোদের ঘরে, আমি পূজিতা হতে চাই তোদের কাছ থেকে। হঠাৎ ঘুম ভেঙে যায় সেই মানুষটির। তিনি উঠে দেখেন যে তিনি স্বপ্ন দেখেছেন। তিনি ছুটে ঠাকুর ঘরে যান, দেখেন ঠাকুরের বেদির সামনে কিছুটা সিঁদুর পড়ে আছে। তিনি বুঝতে পারেন যে ঠাকুরের আশীর্বাদ। ভোর ভোর হতে না হতেই তিনি পরিবারের সকলকে ডাকেন এবং নিজের স্বপ্নের কথা বলেন। বিস্ময়করভাবে দেখা যায় কম বেশি সবাই, ওই পরিবারের যারা বয়স্ক মানুষ, কম বেশি বেশিরভাগজনই দেবী দুর্গাকে কোনো না কোনোভাবে স্বপ্নে দেখেছেন সে রাত্রে। সবাই তখন বিভিন্নভাবে চেষ্টা করেন দেবী দুর্গাকে নিয়ে আসা। তারা ধার করেন, তারা বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করেন, চেয়ে চিনতে জোগাড় করে দেবী দুর্গার মূর্তি তৈরি করেন এবং মূর্তি তৈরি হয় চতুর্ভুজা। এর পরের বছরে অভূতপূর্বভাবে তাদের
ডুবে যাওয়া জাহাজ খবর পান যে ডুবে যাওয়া জাহাজ ফিরে এসেছে। তারা পুনরায় আবার স্বমহিমায় প্রতিষ্ঠিত হন। তারা মনে করেন যে দেবীর আশীর্বাদেই সমস্তটা হয়েছে। তখন থেকে দেবীকে সাড়ম্বরে পুজো করা হচ্ছে। সেই থেকেই দীর্ঘদিনের এই পুজো, প্রায় 200 বছরের ওপর এই পুজোর প্রচলন। এই পুজোয় যে মন্দির ছিল বিগত 6-7 বছর হলো, সেই মন্দিরকে নতুন করে সংস্কার করা হয়েছে। মন্দিরে নতুন কলেবর ফিরেছে, দেবী দুর্গার আবাহন আরও জাঁকজমকপূর্ণ হয়েছে। পাশে একটি শিবের মন্দির তৈরি করা হয়েছে, অমরনাথ মন্দির, তার পাশে হনুমানজির মন্দির। এইভাবে গোটা পুজো বাড়িকে সাজিয়ে তুলা রাখা হয়েছে। বহু দূর দূরান্ত থেকে এখনও প্রতিদিন মানুষের ঢল নামে। সপ্তমী অষ্টমী নবমী তো বটেই, সারা বছর পূজিত হন মা চার হাত দুর্গা চতুর্ভুজা। ভীষণ ভীষণ ভালো লাগলো এই কাহিনী শুনে, এই তথ্য জেনে। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই শান্তনু চট্টোপাধ্যায়কে তার এই মূল্যবান তথ্য দেওয়ার জন্য এবং আমাদের সাথে কিছুটা টাইম স্পেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনারাও খুব ভালো থাকবেন আশা করি, আপনাদের এই তথ্যটা জেনে খুব ভালো লাগবে। এবং আমি যে জায়গাতে আছি, মানে আমার নিজের গ্রামের বাড়ি বিজয়নগর এবং সুতপুর পাশাপাশি দুটো গ্রাম, তো এই সম্পর্কে আরও অনেক ইনফরমেশান দেবো। যেহেতু পুজোতে এসেছি, সবে সপ্তমী শুরু, অষ্টমী নবমী দশমী, এখনও 3 দিন আছে। এই আনাচে কানাচে বিভিন্ন রকম কাহিনী এরকম লুকিয়ে আছে, ছোটো ছোটো কাহিনী এবং প্রচুর ইতিহাস। নট অনলি কাহিনী, প্রচুর ইতিহাস। এগুলো বহু পুরনো গ্রাম, বহু কিছু জড়িয়ে আছে এর সাথে। তো সেসব নিয়ে আসবো নতুন নতুন রিল নিয়ে, নতুন নতুন ভিডিও নিয়ে। তো স্টে টিউন, আর আমার ইউটিউব চ্যানেল স্বপ্নমিতা প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস। খুব ভালো থাকবেন।